আম্মা জান বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, একদিন সাদিবি রাত্রে রহমাতুল লিল আলামিন আমার বুকের উপর হেলান দিয়া শোয়া। আম্মা জান দাই আমল করবেন, আপনারা করবেন এই আমল। স্ত্রী বসা, স্বামী তার বুকের উপরে হেলান দিয়া শোয়া, আমল করবেন, রসুলের সুন্নাত আদায় হয়ে যাবে। কে কথা বুঝছেন? আপনি বুঝছেন? আমল করতে রাজি আছেন? আমার আম্মা জানরাও শুনতে আছেন, বাপ জানরাও শোনেন, আমল করবেন, রসুলের সুন্নাত আদায় হয়ে যাবে। আম্মা জান বলেন, সাদিনী রাত্রে আমি বসা, আল্লাহর হাবিব তার মাথা আমার বুকের উপর দিয়ে এমনি একটু শোয়া, উপর ইদি হেলান দিয়ে আর কি। আম্মা জান জিজ্ঞেস করলেন, হুজুর ওই আকাশের তারকা, ওই আকাশের তারকার মতো নেকি কি কোন বান্দার আছে? চাঁদিনী রাত্র তো, এই এখন চাঁদিনী রাত্র চলতেছে, আপনার এই আমল করবেন, রসুলের সুন্নাত আদায় হয়ে যাবে। হুজুর ওই আকাশের তারাগুলো, এই এত আমল কি কেউ আছে? আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ আছে। আম্মা জান আয়েশা ভাবলেন যে এত নেকি থাকলে আমার বাবা আর বকরেই থাকতে পারে। জিজ্ঞেস করলেন, হুজুর এত নেকি কার আছে? আল্লাহর হাবিব জবাব দিলেন, আয়েশা রে, ওই আকাশের তারকা পরিমাণ নেকি আছে আমার উমরে। আল্লাহর হাবিব লক্ষ্য করে দেখলেন যে আম্মা জানের মুখ একটু মলিন। আম্মা জান জিজ্ঞেস করলেন, আবু বকরের নেকি? আল্লাহর হাবিব জবাব দিলেন, আয়েশা আপনি শুনেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই হিজরতের রাতের নেকি উমার পরিবারের সকলের তাম জীবনের নেকির থেকে বেশি। সুবহানাল্লাহ, বলতে পারলেন না? সুবহানাল্লাহ।